দর্শক বন্ধুরা, আমি ঘরের রান্নাঘর থেকে আজকে অপর্ণা বলছি, একটা চটজলদি রেসিপি নিয়ে এসেছি। আমার এই রেসিপিটা হয়তো আপনারা খাননি, একটু বাড়িতে করে খেয়ে দেখলেও পারেন, খুবই ভালো লাগবে। ঢোকলার উপমা। আমি এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ, আলু, গাজর, ক্যাপসিকাম, একটু টমেটো কুচিয়ে দিয়েছি, একটু লঙ্কা আর কিছু কারি পাতা। এটাতে মশলাপাতি কিছু পড়বে না, শুধু সবজি দিয়ে একটা হেলদি রেসিপি। তাই প্রথমেই আমি কড়াইতে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি সর্ষেটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজা হবে না। এবার পেঁয়াজগুলো একটু ধার করে দিয়ে আমি কারিয়া পাতা দিয়ে দিলাম। এটাই রান্নাটার টেস্টটা একটু বাড়াবে, কারিয়া পাতার গন্ধটা খুবই ভালো লাগে। এবার আমি একটু আলু দিয়ে দিলাম, একটু গাজর আর একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। এই সব দিয়ে একটু সাঁতলিয়ে নেব। সবজিগুলো একটু নরম হতে হবে, সেদ্ধ মতো হবে। এবার এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটো কুচি। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, খুব ঝালের প্রয়োজন হয় না, উপমাতে যেমন হয় সেই টাইপের রেসিপিটা। একটু খুব সামান্য লবণ দেবো, হাফ টিস্পুনেরও কম, কেননা ঢোকলায় লবণ দেওয়াই থাকে। আর মিষ্টিটা 1 টেবিল স্পুন দিলাম, কেন না, ঢোকলা একটা টক ভাব থাকে, যেটার জন্যে আমি সাইট্রিক অ্যাসিড দিয়ে ঢোকলা করেছি, ঢোকলার টকটা কাটানোর জন্য আরেকটু মিষ্টি দিলাম। ওই জন্যে খুব অল্প লবণ দিলাম। তারপরেও যদি আপনারা টেস্ট করে দেখবেন, রান্না করতে করতে অনেক সময় একটু দরকার পড়লে দিয়ে দেবেন লবণ, কিন্তু ঢোকলায় যেহেতু লবণ থাকে, এই জন্য আমি সল্টি ওটা, এই কারণে আমি একটু কম দিলাম। ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এইবার এই যে আমি ঢোকলাগুলো খেয়ে বেঁচে গেছে অনেকটা, এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি, মানে একদম ম্যাশ করবো না, একটু টুকরো টুকরো এরকম করে নেব। এই রকম করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি, এই বড় টুকরো রাখার দরকার নেই, এইভাবে আমি করে নিয়েছি। এবারে ওটা সেদ্ধ হলো তরকারিটা, তারপরে দেবো। বন্ধুরা দেখুন, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর ওভার কুক করবো না। এবারে এর মধ্যে এটা দিয়ে দেবো। বাড়িতে বানিয়ে মাঝে মাঝে ঢোকলা খাওয়া হয়, অনেক সময় বেঁচে যায়, সেই ঢোকলাটা আর ইউজ হয় না, তাই এটা আইডিয়াটা এলো মাথায় যে এটা দিয়ে এটা করে দেখি তো কীরকম হয়। এইভাবে একটু ভাজা ভাজা করতে হবে। সে বন্ধুরা এটা হয়ে গেছে, আর বেশি ভাজা ভাজা করতে গেলে খারাপ হয়ে যাবে টেস্টটা, জিনিসটাও নষ্ট হয়ে যাবে। এরকম আধ ভাঙা করে এটা এইভাবে করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে এবং সকলেরই খুব প্রিয় হবে। তখন আপনাকে মাঝে মাঝেই বানাতে হবে, যেমন আমাকে হয়। আমার এই রেসিপিটা খুব সুন্দর, তাহলে এখন এটা আমি সার্ভ করছি। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, একটা নতুন রেসিপি, বানিয়ে খাবেন। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুরা বেল আইকনটা টিপতে ভুলবেন না, অনেকের সঙ্গে শেয়ার করবে, অনেকে জানতে পারলে তারাও এইভাবে করে খাবে। আজকের মতো রাখছি, আবার রেসিপি নিয়ে আসবো আপনাদের সঙ্গে।